হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে লাস্ট পার্টে দেখছিলাম সাবরুটিন কী জিনিস। আমরা এই পার্টে দেখব ফাংশন কী জিনিস। ফাংশন অ্যান্ড সাবরুটিন দুইটা একদমই কাছাকাছি জিনিস, দুইটাই হচ্ছে কোড সেপারেট করার জন্য ইউজ করা হয়, কিন্তু দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা আজকে এগুলোই দেখব। যেহেতু সাবরুটিন আর ফাংশন প্রায় একই রকম কাজ করে, তো আমরা প্রথমে একটা সাবরুটিন নিয়ে চিন্তা করি। আমরা হচ্ছে এবার একটা রান করে দেখি আমাদের। হ্যাঁ, যেহেতু আমাদের মেইন প্রোগ্রাম কোডের ভিতরে কোনো কাজ করি নাই, এই জন্য এখানে কোনো কিছু হয় নাই। এখন আমরা যদি আমরা একটা ফাংশন ডিফাইন করতে চাই, জাস্ট সাবরুটিন ওয়ার্ডটার জায়গায় আমরা ফাংশন ওয়ার্ডটা ইউজ করব, নাম দেই হচ্ছে এফ। আমরা এটার ভিতরেও কোনো কাজ করব না। সো এইটাও যদি আমরা এখন রান করি, দেখবো যে আমাদের ইরর আসতেছে। ইররটা হচ্ছে এক্সপেক্টেড ফর্মাল আর্গুমেন্ট লিস্ট। এখন এটার মানে হচ্ছে যে আমাদের কোনো আর্গুমেন্ট কিছু বলে দেই নাই। কারণ সাবরুটিনের ক্ষেত্রে এটা কোনো ইরর আসে না, কিন্তু ফাংশনের ক্ষেত্রে ইরর আসে। সাবরুটিনের ক্ষেত্রে আমাদের যদি কোনো আর্গুমেন্ট থাকে, তাহলে কি আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে তারপরে আর্গুমেন্টগুলো লিখতাম এই টাইপের করে, কিন্তু যদি কোনো আর্গুমেন্ট না থাকতো তাহলে আমরা কিছু লিখতাম না। কিন্তু ফাংশনের ক্ষেত্রে সেম কাহিনী, আর্গুমেন্ট যদি থাকে তাহলে এইভাবে লিখবো, কিন্তু আর্গুমেন্ট না থাকলে এরকম অন্তত ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। সাবরুটিনে এই ফার্স্ট ব্র্যাকেটটা এমটি আর্গুমেন্ট লিস্টের জন্য দিতে দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমাদের ফাংশনে মাস্ট দিতে হয়। আচ্ছা, আমাদের একটা এরর গেল, আমরা আরেকবার কম্পাইল করে দেখি। এবার বলছে ফাংশন এফ হ্যাজ নো ইমপ্লিসিট টাইপ। সেকেন্ড যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে সাবরুটিনের নিজস্ব কোনো টাইপ থাকতে হয় না। ওর ভিতরে যদি আমরা কোনো ভেরিয়েবল ইউজ করি, সেই ভেরিয়েবলের টাইপ থাকবে, কিন্তু ফাংশনের ভেরিয়েবলগুলোর সাথে সাথে নিজেরও একটা টাইপ থাকতে হবে। এই টাইপটাকে বলা হয় হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ। সো রিটার্নটার মানে কি? আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ আগে আমরা হচ্ছে ফাংশনের একটা টাইপ বলে দিই। সো এই এফ ফাংশনটার টাইপ হচ্ছে এফ। ওকে, সো আমরা এবার একটু কম্পাইল করি যে কোড ঠিক মতো কম্পাইল হয়ে গেছে। সো ফাংশন ডিফাইন করার মধ্যে পার্থক্য খালি এইটুকুই যে আমাদের যদি এমটি আর্গুমেন্ট লিস্ট হয়, তবুও অন্তত আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে বুঝাইতে হবে যেখানে একটা আর্গুমেন্ট লিস্ট আছে সেটা এমটি হোক আর না হোক। আর হচ্ছে ফাংশনের নিজস্ব একটা টাইপ থাকবে, যেটা হচ্ছে ওই ফাংশনের রিটার্ন টাইপ। ওকে, এখন মেইন প্রোগ্রাম থেকে আমরা সেই ফাংশনটা কীভাবে এখন ইউজ করব। আমরা সাবরুটিন ইউজ করতাম কল, এই হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে, কল দিয়ে আমরা হচ্ছে সাবরুটিনের নাম দিতাম, যদি আর্গুমেন্ট থাকতো তাহলে আর্গুমেন্টগুলো লিখতাম। আমরা যদি এইভাবে করে কল করি তাহলে আমাদের সাবরুটিনটা কল হলো। এখন ফাংশন কীভাবে কল করব? ফাংশন কল করতে হয় জাস্ট কল কিওয়ার্ডটা ইউজ না করে, কিন্তু এভাবে যদি আমরা কল করি দেখি কী হয়, আমাদের একটা ইরর আসছে, আনক্লাসিফায়েবল স্টেটমেন্ট। এটার মানে হচ্ছে ফোরট্রান আসলে বুঝতেছে না যে আমরা কী চাচ্ছি। এখন এভাবে আমাদের ডিরেক্টলি, হ্যাঁ, ফাংশন কল করে ডিরেক্টলি এফ এবং হচ্ছে আর্গুমেন্ট লিস্টটা দিয়েই, আমাদের যেহেতু এমটি আর্গুমেন্ট লিস্ট, আমাদের এমটি আর্গুমেন্ট লিস্টই লিখছি, কিন্তু তবুও কেন আনক্লাসিফায়েবল হইল? এটা হওয়ার মেইন কারণ হচ্ছে ফোরট্রানে ফাংশন এর হচ্ছে কলটা সবসময় কোনো অন্য কোনো স্টেটমেন্টে থাকতে হবে, ওটা নিজস্ব কোনো স্টেটমেন্ট হবে না। সো আমরা কী করতে পারি, এটার একটা ভ্যালু অন্য ভেরিয়েবলে সেট করে দিতে পারি। সো সাপোজ রিয়েল আমরা অন্য একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের ভিতর আমরা এই ফাংশনটা সেট করব। আমরা এবার একটু রান করি, বলতেছে যে ফাংশনের টাইপ জানে না। কি বলছে? ফাংশন হ্যাজ নো ইমপ্লিসিট টাইপ। সো আমাদের ফাংশনটা কোন টাইপ সেটাও আমাদের মেইন প্রোগ্রামের ভিতর বলে দিতে হবে। আমরা ফাংশনটা বানাইছিলাম কি, রিয়েল টাইপের। সো আমাদের এখানে রিয়েল ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে যে আমাদের এফ এই ফাংশনটাও রিয়েল টাইপের। আমরা এবার যদি রান করি, দেখবো আমাদের কোড চলতেছে ঠিক মতো। এখন এই আর এর ভিতর কোন ভ্যালু সেট হইলো? তাহলে আমাদের যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট স্টার দিয়ে যে আর এর ভ্যালুটা কি, তাহলে আমরা দেখবো যে আর এর ভ্যালু এইরকম কিছু একটা আসছে। আচ্ছা, এইরকম কেন আসলো? আমরা আরেকবার রান করে দেখি কী আসে। আমাদের মানে একদমই র্যান্ডমলি কোনো একটা ভ্যালু আসতেছে, কোনো সেট কোনো ভ্যালু আসতেছে না। কিন্তু আর এই ভ্যালুটা পাচ্ছে কোথা থেকে? এই ফাংশনকে কল করার পর থেকে পাচ্ছে। কারণ ফাংশন কল করার পরে কোনো একটা ভ্যালু ফেরত পাঠাইতে হবে। সো এই ফেরত পাঠানোর কাজটা হবে হচ্ছে আমাদের ফাংশনের ভিতরে। আমাদের ফাংশনের যে নামটা, ওইটার যে ভ্যালুটা আমরা সেট করে দেব, সেইটাই হয়ে যাবে আমাদের ওই ফাংশনের রিটার্ন ভ্যালু। সো আমরা ফাংশনে যদি একটা ভ্যালু সেট করে দিই 5.0, তাহলে ওইটাই হবে ফাংশনের রিটার্ন ভ্যালু। সো ফাংশন যখনই আমরা কল করব, ওই ফাংশনটা আমাদের ওই ভ্যালুটা ফেরত দেবে। সো আমরা যদি এবার এটা রান করে দেখি যে আমাদের যে ভ্যালুটা ফেরত দিছে, আমরা ওইটা হচ্ছে আর এর ভিতরে সেট করছি। সো এই পুরো ফাংশন কলটার ভ্যালুটা হচ্ছে 5, ওইটা আর এর ভিতরে সেট হয়ে গেল এবং আমরা আর প্রিন্ট করলাম, দেখলাম 5 আসছে।
সো আমরা তাহলে এটার বেনিফিট কি পাচ্ছি? বেনিফিট পাচ্ছি এইরকম যে সাবরুটিনে যেমন আমাদের কোনো ভ্যালু ফেরত চাইতে হইলে ওইটা আর্গুমেন্ট লিস্টে ভেরিয়েবল দিয়ে দিতে হইতো, সেই ভেরিয়েবলটা মডিফাই করে দিত, কিন্তু আমাদের ফাংশন নিজে থেকেই একটা ভ্যালু মানে এক্সপ্রেশনের ভিতর দিয়ে দিতে পারতেছে। আপাতত আমরা সাবরুটিনটা কেটে দিই। সো আমরা যদি একটা আর্গুমেন্ট নেই এক্স, আমরা নর্মাল ম্যাথের মতো ফাংশন চিন্তা করি, এফ অফ এক্স একটা হচ্ছে ফাংশন, এক্স হচ্ছে যে কোনো রিয়েল ভ্যালু হইতে পারবে, কেবল এক্স স্কোয়ার হচ্ছে এরকম একটা ফাংশন চিন্তা করি। সো তাহলে আমাদের আর্গুমেন্ট যেটা নিচ্ছি ওইটার হচ্ছে টাইপ বলে দিতে হবে, আর ফাংশনটা চাচ্ছে হচ্ছে এক্সের স্কোয়ার। সো আমাদের এক্সের যেই ভ্যালুটা ইনপুট আসবে সেটাকে স্কোয়ার করলে আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ফাংশনের ভ্যালু হিসেবে সেট করব। সো আমরা ওইটাই রিটার্ন পাবো। তো আমরা যদি যে কোনো কিছুতে আমরা যদি 4.0 দিয়ে আমরা এই ফাংশনটাকে কল করি, তাহলে হচ্ছে আর এর ভিতর আমাদের ওই ভ্যালুটা চলে আসবে, 16 চলে আসলো। এখন তাহলে সাবরুটিনও তো এই কাজটা করতে পারতাম আমরা। সাবরুটিনে কীভাবে করতাম? জাস্ট সাবরুটিনে হচ্ছে আমাদের দুইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট লাগতো, যেই জিনিসটা ইনপুট দিচ্ছি আর যেটা হচ্ছে রেজাল্টের জন্য আর একটা, এরকম যে এই এইখানে যে ভেরিয়েবলটা আমরা দিব ওইটার ভিতরে আমাদের রেজাল্টটা সেট করে দিবে, কিন্তু ফাংশনে সেটা দরকার হচ্ছে না। তো এইটা একটা বেনিফিট গেল। আর একটা বেনিফিট হইতে পারে এইরকম যে আমাদের কোনো এক্সপ্রেশনের ভিতর ইউজ করতে পারবো আমরা। আমরা ডিরেক্টলি এটা এইভাবে লিখতে পারবো, এফ অফ 4.0+2। সো আমাদের এই এই ভ্যালুটা চলে আসবে, ওটার সাথে দুই যোগ হয়ে আমাদের ডিরেক্টলি আর এর ভিতর সেভ হয়ে যাবে। আমাদের সাবরুটিন হইলে কী করতে হইতো? প্রথমে কল করতে হইতো, তারপরে রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে যেটা সেভ করলাম আমরা ওইটার সাথে দুই যোগ করে আমাদের আর এর ভিতর সেভ করতে হইতো। সো আমাদের দুই তিনটা স্টেপ, মানে ওই সাবরুটিন কল করার জন্য একটা আলাদা স্টেপ রাখতে হইতো, কিন্তু ফাংশনে সেটা করতে হচ্ছে না। আমরা যে কোনো এক্সপ্রেশনের ভিতরে ফাংশনটা ইউজ করতে পারতেছি, তাতে ডিরেক্টলি ওই ভ্যালুটা আমাদের ওই এক্সপ্রেশনের ভিতরে চলে আসে। সো আমাদের ফাংশনের বেসিক্যালি এই দুইটাই আমাদের বেনিফিট আমাদের সাবরুটিনের উপরে। সো ফাংশন ব্যবহার করা হচ্ছে এইরকম সময়ে যে আমাদের নির্দিষ্ট সব কাজ টাজ করে জাস্ট একটা ভ্যালু আউটপুট দিবে, ওই রকম সময় আমরা হচ্ছে ফাংশন ইউজ করতে পারবো। এখন আমরা হচ্ছে এক কাজ করি, আমরা হচ্ছে যে এই কাজটা করছিলাম এখানে যে ইস প্রাইম যে একটা সাবরুটিন দিয়ে ডিফাইন করছিলাম, এখানে তো আমরা জাস্ট একটা আউটপুট দিচ্ছি যে ফ্ল্যাগের মাধ্যমে। সো আমরা এইটা হচ্ছে ফাংশন দিয়ে একটু ডিফাইন করি। সো একটা ফাইল খুলি, তারপরে আমরা হচ্ছে এই সাবরুটিনটাকে পুরোটা কপি করে ফেলি, তারপর আমরা একটু চেঞ্জ করে এটাকে ফাংশন বানাবো। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম কাজ কি, সাবরুটিন ওয়ার্ডটা চেঞ্জ করে ফাংশন বানাইতে হবে, এন্ড সাবরুটিন যে এন্ড ফাংশন হবে। ওকে, আমরা হচ্ছে ফ্ল্যাগ আর একটা ভেরিয়েবল দরকার নেই, আমরা এখন ইনপুট যেগুলো শুধু ওগুলোই রাখবো, আমাদের আউটপুটের জিনিসপত্র দরকার নেই। সো আমাদের ফ্ল্যাগ ভেরিয়েবল বাদ দিয়ে দিলাম। এখন আমাদের এখানে ফ্ল্যাগ যে সেট করতেছিলাম, ফ্ল্যাগ সেট না করে আমরা হচ্ছে ফাংশনের ভ্যালু সেট করব। আমরা ফাংশনের ভিতরেই বলে দেবো ইস প্রাইমের ভ্যালু ট্রু অথবা ইস প্রাইমের ভ্যালু ফলস, এবং ফাংশনে একটা রিটার্ন টাইপ বলে দিতে হবে। সো আমাদের ফাংশনের রিটার্ন টাইপ সেটা হচ্ছে আমাদের এই ফাংশনের টাইপ। ফাংশনের টাইপ কী হবে? আমাদের লজিক্যাল হবে এইটা। এখন আমাদের মেইন প্রোগ্রাম থেকে হচ্ছে যেটা করব, যে এখানে কি করছিলাম আমরা ওই কাজটা একটু করি, আমাদের মেইন প্রোগ্রাম এইটাই হচ্ছে একটু কপি করে নেই। সো আমরা হচ্ছে কল করছিলাম, কল করে হচ্ছে এই ফ্ল্যাগ ভেরিয়েবলটা হচ্ছে চেক করছিলাম। সো আমরা এইটা করব না, আমাদের ফ্ল্যাগ ভেরিয়েবল এখানে দরকারই নাই, কারণ হচ্ছে আমাদের রিটার্ন ভ্যালুটা আমাদের সেভ করার তো কোনো দরকার নেই আপাতত, আমরা হচ্ছে ডিরেক্টলি আমরা ইউজ করে ফেলতে পারবো। কোথায়? আমরা যেখানে ফ্ল্যাগ লিখছিলাম আমরা যদি ওইখানেই আমাদের ফাংশনটা ইউজ করি, কারণ আমরা কি দেখলাম, আমরা ফাংশন যে কোনো এক্সপ্রেশনের ভিতর ইউজ করতে পারবো। আমরা এখানে যদি এইভাবে ইউজ করি তাহলে আমাদের এই ফাংশনটা যখন কল হবে, আমরা একটু স্পেস দিয়ে একটু বোঝার সুবিধা করে দিই, আমাদের এই ইফের ভিতরে কন্ডিশনটা কি হচ্ছে, আমাদের এই ফাংশনটা কল হচ্ছে। সো কল করার পরে আমাদের যে রিটার্ন ভ্যালুটা পাবো সেটা কি হবে, আইদার ট্রু হবে অথবা ফলস হবে, আমরা যে ভ্যালুটা সেট করতেছি ওই ভ্যালুটা আমরা ডিরেক্টলি এখানে পেয়ে যাব। সো ওইটার উপর ডিপেন্ড করে আমাদের ইফ রান হবে। আচ্ছা, আমরা এবার একটু রান করি, আমরা একটা এরর পাচ্ছি, পাচ্ছি হচ্ছে আমাদের এই যে জিনিসটা ইউজ করছি ইস প্রাইম সেটার আমরা টাইপ জানি না হচ্ছে প্রোগ্রাম ব্লকের ভিতরে। সো আমাদের প্রোগ্রাম ব্লকের ভিতরে এটা টাইপ বলে দিতে হবে। সো এবার যদি রান করে দেখি যে কিছু আমরা ইনপুট দিলে কাজ করতেছে। সো আমরা যেটা চাচ্ছিলাম ওইটাই হচ্ছে। সো ওইটা হচ্ছে আর একটু সংক্ষেপ হয়ে গেল, আমরা সাবরুটিনে কী করছিলাম, আমাদের আর একটা লাইন লাগতো, একবারে আর একটা ভেরিয়েবল লাগতো কল করার জন্য, সেইটা আমাদের এখানে লাগতেছে না। সো ফাংশন বেসিক্যালি হচ্ছে এমন একটা সাবরুটিন
মানে একটা বিশেষ ধরনের সাব রুটিন একটা স্পেসিফিক কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের ইনপুট থাকবে অনেকগুলা অথবা থাকবে না, কিন্তু আউটপুট থাকতে হবে এক্স্যাক্টলি একটা। আউটপুট থাকা যাবে না এরকম হওয়া যাবে না, আউটপুট থাকতে হবে, সেই আউটপুট একটা নির্দিষ্ট টাইপের হইতে হবে এবং এই আউটপুটের সংখ্যা জাস্ট একটা। আমরা সাবরুটিনে অনেকগুলো ভেরিয়েবলকে ইন্টেন্ট আউট করে দিতে পারতাম, সেগুলো ভ্যালু সেট করে দিতে পারতাম, কিন্তু ফাংশনে সেটা করা যাবে না, জাস্ট রিটার্ন ভ্যালু একটাই হইতে হবে।